ভারত রত্ন ডক্টর ভূপেন হাজরিকাদেব আজি আজির মঞ্চত আপনার সংগীত সিন্ধু এটি উপাধিরে বিভূষিত করব বিচারিছে। গতি আমি সকলকে আগবাড়ি আহ অনুরোধ জানাইছো আমার গড়মূর সত্রর সন্মানীয় সত্রাধিকার প্রভু ঈশ্বর শ্রীযুক্ত শ্রী শ্রী পরমানন্দ দেব গোস্বামী প্রভুই আপনার সংগীত সিন্ধু উপাধিরে বিভূষিত করব। আর আপনি মাজুলীর হয়ে এই সম্মান গ্রহণ করে এখন ছিলেন দুষ্পন্ত বরাই আপনার আগবাবে। আর জুবিন ফ্রেন্ডস ক্লাবর সদস্য সকলেও তেখেতক সশস্ত্র আদরণি জানাবো। এয়া মাজুলীর এক স্মারক আপনাদের পড়েছে। এটি জাপিরে জুবিন গার্গক প্রভু ঈশ্বরে আদরণি জানাইছে। এখন বেতর বিচনীরে জুবিনদাক আদরণি জানাইছে। প্রভু ঈশ্বর বলে কোয়া যায় বা সেই শব্দটো বেয়া পাওঁ। এখন আমার মাজুলীর সাংস্কৃতিক পৃষ্ঠস্থান বুলি সকলোৱে জানে, কিন্তু আজি জুবিন গাৰ্গৰ যিটো প্ৰগ্ৰেম সেই প্ৰগ্ৰেমটোত তেওঁ আমাৰ ধৰ্মগুৰু যিসকল আমাৰ গোসাঁই তেখেতসকলক অকণমান মানে বেয়া ধৰণৰ মন্তব্য প্ৰয়োগ কৰিছে। তথাপিও তেওঁক আমি জনোৱাৰ পিছত তেওঁ ক্ষমা খুজিছে আৰু লগতে প্ৰশাসনকো তেওঁলোকৰ মেনেজাৰে বেয়া ব্যৱহাৰ কৰিছে। গতিকে আমি সেইটো দুঃখিত, কাৰণ আমাৰ এই মাজুলীখন হ'ল এখন সাংস্কৃতিক প্ৰাণকেন্দ্ৰ,
ইয়ার আধ্যাত্মিক এটা থাকে তেও হে কথাটো আসলতে বুঝিব হব লাগিছিলে তে মাজুলিত আমি গীত বা কেনেকে কথা কব লাগে এজন শিল্পী হিসাবে তেও আসলতে হেতু উপলব্ধি কৰিব লাগে স্থান কাল পাত্র চাই পেলে তেও বাক্যব প্রয়োগ কৰিব লাগে এ অন্য পক্ষে যি প্ৰগ্ৰেম কৰিছে প্ৰগ্ৰেম সুন্দৰ হৈছে প্ৰগ্ৰেমটো আমি কোৱা নাই কিন্তু তেও বাক্যব ভৱিষ্যতে যাতে স্থান কাল পাত্র চাই পেলায় তেনেকুৱা বাক্য ব্যৱহাৰ কৰে তেও চুৰি বুলি কৈছে হয় কিন্তু হলেও এজন শিল্পী হিচাপে মাজুলীৰ সাংস্কৃতিক প্ৰাণকেন্দ্ৰত তেনেকুৱা বাক্য আচলতে প্ৰয়োগ কৰিব নালাগিছিল।